তৃতীয়বার রাজ্যের মন্ত্রিত্ব পদ পেয়েছেন আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক মলয় ঘটক। বুধবার পাবলিক টাইমস নিউজ চ্যানেলে পৌঁছেছিলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন তাকে বিশেষভাবে সংবর্ধনা জানান পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল। বেশ কিছুটা সময় পাবলিক টাইমস অফিসে কাটিয়ে যান রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। গত সোমবারই রাজ্য মন্ত্রিসভায় তৃতীয়বারের জন্য রাজ্যের মন্ত্রী হয়েছেন আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক মলয় ঘটক। প্রথম দিন থেকেই তার প্রতি আস্থা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্ত্রিত্ব পদে এবার যোগ হয়েছে আরও এক পালক। আইনমন্ত্রীর সাথেই পূর্তমন্ত্রীরও পদ দেওয়া হয়েছে মন্ত্রী মলয় ঘটককে। গতকাল থেকে আসানসোল থেকে রানীগঞ্জ সর্বত্রই মলয়বাবুর জয়ের উচ্ছ্বাস দেখা গিয়েছে তার অনুগামী থেকে দলের কর্মী সমর্থকদের মধ্যে। এদিন তৃতীয়বার মন্ত্রিত্ব পদ পাওয়ায় পাবলিক টাইমস নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালও তাকে বিশেষভাবে সংবর্ধনা জানালেন। এদিন পাবলিক টাইমস অফিসে পৌঁছেছিলেন মন্ত্রী মলয় ঘটক। পাবলিক টাইমস অফিসে বেশ কিছুটা সময় কাটান এদিন মন্ত্রী। অফিস ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন পাবলিক টাইমসের কলাকুশলীদের সঙ্গে। বিভিন্ন প্রসঙ্গে তিনি আলাপ আলোচনা করেন পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে। এরপরে এখান থেকে তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। পাবলিক টাইমস।